প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 2 সেপ্টেম্বর 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে তাবিয়া ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে এই ফার্মের মালিক রকিব ভাই গাভী গরু বিক্রি করে থাকে। এখানে গাভীর সেক্টরের এ টু জেড পাওয়া যায়, তবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য উনি বেশি পরিচিত। এখন ওনার খামারে নতুন যে গাভীগুলো রয়েছে এগুলো দেখাবো, এর জাতমান সম্পর্কে আলোচনা করব। যে যেখান থেকে গাভী গরু কিনবেন, ভিডিও দেখে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। কেনা বেচা কেমন হচ্ছে? কেনা বেচা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। শুরুতে যারা নতুন দর্শক আছে, নতুন দর্শকদের আপনার পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ রকিব হোসেন, আমার বাসা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আচ্ছা, কবরস্থানের পাশেই? জি ভাই, আমার খামারের নাম তাবিয়া ডেইরি ফার্ম। এখানে তো সব ধরনের গরুই বিক্রি করেন নাকি? জি ভাই, সব ধরনের গাভী আছে। আজকে আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী আছে, বাচ্চা সহটা শুধু নাই, আপনার রেডি প্রেগনেন্ট আছে, শুধু প্রেগনেন্ট আছে, চেকে আছে, এরকম কি গরু আছে? চেক গরু নাই ভাই। আচ্ছা, একদম রেডি প্রেগনেন্ট আর বাচ্চা ছাড়া, এই দুইটা আইটেম আজকে ভিডিওতে দেখাবো। আচ্ছা, কয়টা গরু দেখাবো আজকে? মোটামুটি আপনার গরু তো আছে 15-16টা, চলেন আস্তে আস্তে 7-8টা যা দেখানো যায় দেখাই। আচ্ছা, 6-7টা বা 7-8টা সর্বোচ্চ দেখাবো স্যাম্পল হিসাবে, বাকি সব সময় গরু থাকে, দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে। দুধের বুস্টা কিভাবে দিবেন বাচ্চা ছাড়াগুলোতে? বাচ্চা ছাড়াগুলো দর্শক ভাই আমার এখানে আসবে, আসার পরে দহন করে একদিন দুদিন থেকে দেখে শুনে নিতে পারবে। হাত পানোতে নাকি? আর কোনো দর্শক ভাই যদি আসতে না পারে সেই ক্ষেত্রে ভিডিও কলে দুধটা দহন করে কি ধারবাট দেখে শান্ত শিষ্ট দেখে সংগ্রহ করতে পারবে। কেমন দামে দেখাবো আজকে? আজকে আমার সর্বনিম্ন দাম আছে ভাই 85,000 টাকা, আর সর্বোচ্চ আপনার একটা বড় প্রেগনেন্ট গাভীও আছে, ওটার দাম পড়বে আপনার 2,25,000 টাকা। চলেন এক এক করে দেখি, আর এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। চলেন দেখ। এক নম্বর সিরিয়ালে রকিব ভাই মাশাআল্লাহ বিশাল আকৃতির একটা গাভী নিয়ে আসলেন। গাভীটা লম্বায় যেমন উচ্চতায়ও তেমন। কি জাতের এটা? এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান এ গ্রেডের একটা গাভী ভাই। আচ্ছা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। মুখ সাদা গরু। জি। বয়স কেমন? এটার বয়স ভাই সবে মাত্র 2 দাঁত হচ্ছে। মাত্র 2 দাঁতের একটা গাভী। আচ্ছা, এটা কি অবস্থায় আছে এখন? এখন এটার আপনার বাচ্চা মরে গেছে ভাই, 15-16 দিন হয়েছে। নতুন বাচ্চা মরে গেছে? জি ভাই। আচ্ছা, কিভাবে মারা গেল বাচ্চাটা? মানে বাচ্চা যেদিন থেকে হয়েছে আজ পর্যন্ত 15-16 দিন হয়েছে, বাচ্চাটা হওয়ার 3 দিন পরে ভাই মারা গেছিল কলেরা হয়ে। আচ্ছা, এখন দুধ দহন করতেছেন কিভাবে? এখন হাত পানোনেতে দুধ দহন করা যায়। এখন আমি 2 বেলা দুধ দহন করতেছি ভাই 18 লিটার। 18 লিটার? জি ভাই। গ্যারান্টি? একদম গ্যারান্টি। গরুর ভাই বার চারটে দেখেন যে কত সুন্দর ফাঁকে ফাঁকে, আর বার চারটে কি কত সুন্দর বড় বড় কলা বাটি বলে। এইসব গরু দহন করে খুবই মজা, আর ধারবান মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই। সকালবেলা কত লিটার? সকালবেলা 10-11 লিটার করে হয় একটানে। একটানে? বিকেলবেলা? আর বিকালবেলা 7-8। আচ্ছা, মানে মানে 18? জি জি জি। যেদিন আপনার সকালবেলা আপনার একটু বেশি হয় সেদিন বিকালে একটু কম হয়, যেদিন বিকালে একটু বেশি হয় সকালবেলা একটু কম হয়। আচ্ছা, এটা টোটাল গ্যারান্টি থাকলো 18 লিটার, 2 দাঁতের একটা গাভী, দাঁত থেকে শুরু দুধ পর্যন্ত সব দেখবে? অবশ্যই ভাই। অমিল কোনোটা পাইলে নেওয়ার দরকার। জি জি। দাম কত এটার? আমি দাম রাখছি ভাই 1,75,000 টাকা। 1,75,000 একদম? একদম। আর এইসব গাভী দেখেন ভাই, যদি একটা 20,000 টাকা দিয়ে যদি বাচ্চাও কিনে এনে দেওয়া যায়, দিয়ে যদি 20-22 লিটার দুধ বলা যায়, এসব গাভী আপনার যখন তখন 2,50,000 টাকা বিক্রি করা যাবে। যে বডির গাভী আপনার মানে ওর যে কোয়ালিটিটা আছে, আমাদের এখানে যারা বড় বড় ব্যবসায়ী আছে বিক্রি করে আমি দেখি তো। আচ্ছা, তো 175 ফিক্সড করে দিয়েছেন? জি ভাই। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের। জি ভাই, চলেন দেখাই। 2 নম্বর সিরিয়ালে সিঁদুর লালের মতো একটা কালারের গরু নিয়ে আসলেন, মাঝারি আকৃতির। কি জাতের? এটা আপনার একটা কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি? জি ভাই। বয়স কেমন? বয়স 4 দাঁত। 4 দাঁত? জি ভাই। কত নম্বর বাচ্চা? এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা ভাই। সেকেন্ড টাইম বাচ্চা? জি ভাই। আচ্ছা, কোলে তো বাচ্চা নাই না? না, বাচ্চা নাই, এটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। আচ্ছা, বাচ্চা মরছে বা কাটছে বা খামারি রাখছে সেটার বয়স কেমন? বাচ্চা হওয়ার বয়স কেমন? মানে বাচ্চা হওয়ার বয়স আপনার 25-26 দিন ভাই। 25-26 দিন? জি ভাই। আচ্ছা, এখন দুধের গ্যারান্টি কত? এখন আমি 2 বেলা দুধ পাচ্ছি 11-12 লিটার, 11 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 11 লিটার দুধের গ্যারান্টি? জি ভাই। অল বাংলাদেশ? অল বাংলাদেশ। দাম কত? দাম মাত্র 1,02,000 টাকা। 102 একদম? একদম। ওই 2 আবার রাখছেন কেন? ওটুকু সমান করে দেন, একদমই যেহেতু 100 করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, যান সোজা 1,00,000 টাকা দুধ 11 লিটার। চলেন পরবর্তী গাভী দর্শক। জি ভাই, চলেন দেখাই। 3 নম্বর সিরিয়ালে সিং ছাড়া একটা গাভী নিয়ে আসলেন ভাই,
এটা কি জাতের গাভি? এটা আপনার জাত হলো হলস্টিন ফ্রিজিয়ান আর গরুটা হলো মুন্ডি। আচ্ছা, হলস্টিন ফ্রিজিয়ান শিং না থাকার কারণে মুন্ডি। জি ভাই, একটা হাই কোয়ালিটির মুন্ডি দেখেন। আচ্ছা, বয়স কেমন? বয়স আপনার 4 দাঁত। 4 দাঁত? জি ভাই। 4 দাঁত কত নম্বর বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা ছিল ভাই। দ্বিতীয় বাচ্চা ছিল? জি ভাই। আচ্ছা, বাচ্চা কি হয়েছে? বাচ্চাটা ভাই মারা গেছে। কত লিটার দুধ পাচ্ছেন আর কতদিন আগে মারা গেছে? বাচ্চাটা আপনার মারা গেছে 1 মাস হয়েছে, আর এখন আমি দুই বেলা দুধ পাচ্ছি ভাই 13 লিটার। 13 লিটার দুধের গ্যারান্টি? জি ভাই। আচ্ছা, দাম কেমন? দাম এটার আমি দাম রাখছি একদম 1,28,000 টাকা। 128? জি ভাই, একদম একদম। আর এই সব গরুগুলো দেখেন ভাই, আল্লাহর রহমতে এগুলো যদি কনসেপ্ট করে, হিটে আসে, যদি গাবিটা যদি কনসেপ্ট করে, এগুলো সর্বনিম্ন দাম আপনার 2.5 লাখ 3 লাখ। 128 এখন ফিক্সড? এখন 13 লিটার দুধ একটা মুন্ডি গাবি দাম 1,28,000। চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখে। চলেন দেখেন, 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন, মাঝারি আকৃতির। জি ভাই, এটাও একটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টিন ফ্রিজিয়ানে তো তাবিজ কবজ দেওয়া গরু দেখতেছি ভাই। এটা ভাই মানে যে মানে গার্হস্থ্য বাড়ি থেকে সংগ্রহ করা ভাই, মানে বলে যে এইরকম তাবিজ গাছটা বাইদে দিলে নাকি খুরা রোগ হয় না, কোনো অসুখ বিসুখ হয় না। আবার আর একটা কথা বলে যে মানুষের চোখ লাগে না, মানে গ্রামের লোক বলে কি আর ভাই। এটার বয়স ভাই আপনার 2 দাঁত? 2 দাঁত। জি ভাই। কত নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা ভাই। বাচ্চা কাটছে কতদিন? বাচ্চা এটার কাটছে আপনার 18-20 দিন হয়েছে। 18 থেকে 20 দিন? জি ভাই। দুধ কত লিটার গ্যারান্টি? দুধ দুই বেলা আমি পাচ্ছি 10 লিটার, 10.5 লিটার, 10 লিটারের গ্যারান্টি ভাই। দাম কেমন? দাম মাত্র 85,000 টাকা। শুধু 85? মাত্র 85,000 টাকা ভাই। চলেন আমরা 5 নম্বরে গাবি দর্শক। জি ভাই, আপনি দেখেন যে গরুর উলানটা কত সুন্দর, বার চারটে ফাঁকে ফাঁকে। আর এরকম গরু আমি নিজেও ভাই 95-1 লাখ করে বিক্রি করছি, কিনা সস্তা বেচাও সস্তা। চলেন পরবর্তী গাবি দর্শক। জি ভাই, চলেন দেখেন 5 নম্বর সিরিয়ালে রকিব ভাই মাশাআল্লাহ সুন্দর দেখতে একটা গাভি নিয়ে আসলেন বড় তলার। জি ভাই। কি জাতের? এটা অরিজিনাল একটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভি ভাই। এগুলো হাই কোয়ালিটির গাভি? জি ভাই, রেডি প্রেগন্যান্ট। আচ্ছা, এটা প্রেগন্যান্ট? আমি ভাই এত বড় গরু সাধারণত কিনি না, 2-4 ভাইয়ের মানে কথার উপর বেসেস করে কিনছি যে ভাই আপনি বড় গরু দেখেন না, সেই জন্য দুইটা রেডি প্রেগন্যান্ট বড় হাই কোয়ালিটির গরু আছে। গরুর খুরগুলো, খুর চারটে দেখেন ভাই, মানে খুরটুরগুলোও দেখেন সাদা, বাট খুর সব সাদা, বাটটা একদম কত সুন্দর ফাঁকা। একটু চামড়াটা একটু দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই, এই যে আসেন দেখাই, মানে উলানে আপনার প্রচুর জায়গা ভাই, এই যে দেখেন এখনো 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 প্রচুর জায়গা, এই যে দেখেন এইগুলাই পোশাবের ধার আছে ভাই, এই এই পর্যন্ত আপনার এই উলানটা চলে আসবে, মানে উলানটা মানে গরুটা মানে এলাকারই গরু তো ভাই। দাম কত? দাম আপনার এটার আমি কিনাও সস্তা বেচাও সস্তা। আমি ভাই অনেক মানে খুঁজে খুঁজে অল্প অল্প করে কালেকশন করে, আপনি খুব ভালো করেই জানেন, এটার আমি দাম রাখছি মাত্র 1,85,000 টাকা। 185? জি ভাই, 185-তেই 20টা দুধ, 20 লিটার দুধ ভাই। 18-র কমে হলে গরু আমি মানে বাচ্চা দেওয়ার পরে ব্যাক নিয়ে নেবো, আপনি টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই। জি ভাই, চলেন দেখাই। 6 নম্বর সিরিয়ালে রকিব ভাই মাশাআল্লাহ আরও একটি সুন্দর গাভি নিয়ে আসলেন, দেখতে শুনতে তো দুইটা গরু পাশাপাশি খুব সুন্দর। জি ভাই, এটা কি জাতের? এটা আপনার রান মানে অরিজিনাল জাত হলো হলস্টিন ফ্রিজিয়ান, কিন্তু মানুষের ডাক নাম হলো রানী শঙ্কর। কালারে সৌন্দর্যের উপরে রানী বলে ডাক? জি ভাই। ওই যে পায়ের খুরটুর থেকে শুরু করে উলান বাট সব কিছুই, আপনার শিং টিংগুলো মানে ওই যে নাকের ওই জায়গায় সব কিছু সাদা ভাই, নেস্টেস সব। এটারও বয়স ভাই আপনার 4 দাঁত? 4 দাঁত। জি ভাই, এটা তো দ্বিতীয় বাচ্চা, এটা কত নম্বর বাচ্চা? এটাও দ্বিতীয় বাচ্চা ভাই। এটাও দ্বিতীয় বিয়ানের গরু? জি ভাই। এটাও প্রেগন্যান্ট? এটাও প্রেগন্যান্ট। কত মাসের প্রেগন্যান্ট? এটাও 9 মাস রেডি। এখন আপনার ওই যে এটা এই গরুটার আপনার টাইম আছে বলছে যে 10 দিন, এখন 2-1 দিন এদিক সেদিক হতে পারে। আচ্ছা, কেউ যদি বাচ্চা ডেলিভারি এখান থেকে করে নিতে চায়? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা গরুতে সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, দর্শক ভাইরা ডেলিভারি করে নিতে পারবে, আমাকে কোনো খাওয়া খরচ কোনো কিছু দিতে হবে না, কিন্তু গরুর দামটা ভাই দিয়ে দিতে হবে, কারণ আমি ছোট ব্যবসায়ী, আমার মানে ওই অত টাকা নেই ব্যবসা করার মতো যে গরু 1 সপ্তাহ বসায় রেখে আবার ইয়া করব। দাম কত এটার? এটার আমি দাম রাখছি ভাই 2,25,000 টাকা। এটার দুধ আসতে পারে কেমন? এটার প্রথম বিয়ানেই দুধ পাইছে ভাই 20 লিটার, আশা করতেছি এই বিয়ানে 22 লিটার থাকবে। ১১,৫ এরকম দাম আসে। জি ভাই। আচ্ছা, এই জোড়া নিলে কত টাকা রাখবেন একবারে বলে দেন তো?
ভাই আসলে তো আমি ফিক্স রেটেই বিক্রি করি, তারপরেও কোন দর্শক ভাই যদি আপনার এই জোড়া গরু যদি একসঙ্গে 410 দাম আসে, এই দুইটা গরু যদি কোন দর্শক ভাই একসঙ্গে নেয়, দুইটা গরুতে 40 লিটার দুধের গ্যারান্টি থাকবে গাবেই, আর আপনার দাম রাখবো সুজা 4 লক্ষ টাকা। গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া যে কিনবে তার, তার জি ভাই, না না না। আচ্ছা চলেন পরবর্তী গাবি দর্শক। জি ভাই চলেন। 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান, আর পিঠের উপর দিয়ে একটু জার্সি ছাপ আছে বাদামি কালারের জন্য। বয়স কয় দাঁত? বয়স আপনার সবে মাত্র 2 দাঁত। 2 দাঁত? জি ভাই। প্রথম না দ্বিতীয়? প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই। সময় কতদিন আছে? এখনো সময় আছে আপনার 15-16 দিন। 15 থেকে 16 দিন? জি ভাই। আচ্ছা এগুলো কত লিটারের গাভী হবে আশা করা যায়? এগুলো আপনার 12-13 লিটার দুধ থাকবে প্রথম বিয়ানি। প্রথমে 12 থেকে 13? জি ভাই। নাভি নাই, কম্বল নাই, গরুর কোয়ালিটি ভালো, পোলান টোলানো দেখেন অনেকটাই ছাড়ছে, বাচ্চাটা অনেক দূরে দূরে, মাশাআল্লাহ একটা সুন্দর গাভী অল্প দামের মধ্যে। দাম কত? এটার আমি দাম রাখছি ভাই, এক দাম পড়বে 1,30,000 টাকা। 130? একদম। চলেন শেষের গরুটা দর্শক। জি ভাই চলেন দেখাই। 8 নম্বর সিরিয়ালে সবশেষ একটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই একটা জার্সি জাতের গরু ভাই। জার্সি? জি ভাই। আচ্ছা বয়স কেমন? এটার বয়স ভাই আপনার 2 দাঁত। 2 দাঁত? জি ভাই। প্রথম বাচ্চা? জি ভাই, প্রথমবারের মতো বাচ্চা দিবে। পেটে বাচ্চা? জি ভাই। সময় কতদিন আছে? সময় আছে এখন আর আপনার 15 দিন। 15 থেকে 20 দিন? জি ভাই। আচ্ছা কত লিটারের গাভী হবে? এগুলো আমি আশা করতেছি এগুলো প্রথম বিয়ানেই 12-13 লিটার দুধ থাকবে। দাম কত? দাম মাত্র 1,35,000 টাকা। আগেরটা চাইছেন কত? আগেরটা আপনার 30,000। 130 আর 135? জি ভাই। দুইটা সমান করে দেওয়া যায় না, 130 করে, এটা 5,000 টাকা ছাড় দিয়ে দেন, বা জোড়ায় আপনি 5,000 টাকা ছাড় দিয়ে দেন, 260 দাম থাক এক জোড়ার। যদি কোনো দর্শক ভাই যদি এই দুটো একসঙ্গে নেয়, দুইটা গরুর উপর 5,000 টাকা ছাড় ভাই। আচ্ছা রকিব ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নম্বরটা হলো 01875-340-614। এটাতে ই মোহরসেপ আছে? এটাতে ই মোহরসেপ সব আছে ভাই। দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে একদম সংক্ষেপে কিছু বলবেন? দর্শক ভাইদেরকে বলবো দেখেন আমার কাছে আপনার হাই কোয়ালিটির গরু আছে, লো কোয়ালিটিও আছে, অল্প দামেরও আছে, বেশি দামেরও আছে। আপনারা সরজমিনে আসেন, আইসে আপনাদের নিজের জিনিস আপনারা নিজেরা কালেকশন করে নেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।